আর্জেন্টাইনদের কাছে তিনি ফুটবলের রাজা। তার প্রতি ভালোবাসায় এখনও কাঁদে হাজার মাইল দূরের বাংলাদেশও। তার চলে যাওয়ার হয়ে গেল ছয় মাস, কিন্তু এখনও তিনি আলোচনায়। তিনি দিয়েগো ম্যারাডোনা। গত নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমানো কিংবদন্তি। ম্যারাডোনাকে এবার অন্যভাবে স্মরণ করবে আর্জেন্টিনা, কারণ ম্যারাডোনার মৃত্যুর পর এই প্রথম খেলতে নামছেন লিওনেল মেসিরা। বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে তার ছবি আঁকা টি শার্ট পরে নামবেন মেসি আগুয়েরোরা। কার্ডিয়াক অ্যারেস্টে গত 25 নভেম্বর 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। জীবদ্দশায় বিতর্ক, আলোচনা, সমালোচনা যার পিছু ছাড়েনি, তার মৃত্যুকে ঘিরেও এখন চলছে নানা জল্পনা কল্পনা। আর্জেন্টিনাকে প্রায় একক প্রচেষ্টায় 1986 বিশ্বকাপ এনে দেওয়া এই নায়কের চিরবিদায়ের পর এই প্রথম খেলতে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সান্তিয়াগো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল বাংলাদেশ সময়ে শুক্রবার ভোরে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে বিশেষ এক টি শার্ট গায়ে জড়াবেন মেসি আগুয়েরোরা। টি শার্টের বুকের অংশে থাকবে প্রিয় ম্যারাডোনার প্রতিচ্ছবি। এই টি শার্ট পরে অবশ্য খেলতে পারবেন না মেসিরা, ফিফা থেকে নেই এমন কিছুর অনুমতি। এরই মধ্যে আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দল ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়েছে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে। গত মার্চের সেই ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন বিশেষ এক জার্সি পরে, যার পেছনে ম্যারাডোনার মেক্সিকো বিশ্বকাপ ট্রফিতে চুমো আকার ছবিসহ বিস্তারিত ছিল। ম্যারাডোনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবেন লিওনেল মেসি এবং দি মারিয়া বাহিনী। সাতসানা টিভি, বাংলাদেশ। I wasn't missing